ভারত বর্ষে বহুত চেষ্টা করছে কাফের বেদিরের দলেরা, কিন্তু আল্লাহু আকবার সব আলেমকে বিনিশ করে দেওয়ার পরেও একজন মানুষকে, মানুষের দেহ বড় না লাশও বড় না, আল্লাহ ডাক দিয়ে কয় তোমার দ্বারা হিন্দুস্তানে বড় মাদ্রাসা করা। সুবহানাল্লাহ, জোরে কর কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। ছোট মানুষ লাশ গেছে তেমন বড় না, ডাক দিয়ে কয় এই হিন্দুস্তানে তুমি মাদ্রাসা চালু করো। আরে একজন ছাত্র আর একজন হুজুর দিয়া গাছতলায় বসাই দিছে, হেরা জবানা জোরে কয় না রে। আরে একবার সুবহানাল্লাহ জান্নাতে একটা ফল গাছের মালিক, আরেকবার আরেকবার কোন বড় করে কোন সুবহানাল্লাহ। ছাত্র আর ওস্তাদ দিয়ে বসাই দিছে, বসায় দেওয়ার পরে কাসেম নানুতুবি তো নবী প্রেমিক, রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমের ঘরে আমার নবী আয়া কয় আমার লোক আয়ু, জোরে কর জোরে কর জোরে কর আমার লোক আয়ু। ঘুমের ঘরে কাসেম নানুতুবি দেহে নবীজির হাতে একটা লাঠি, কি 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 লাঠি আমার লোক আয়ু, হাত ধরে নিয়ে একটা রেখা টান দিছে, রেখা টান দিয়ে কয় এখানে মাদ্রাসা হইব, এখানে কি হইব মাদ্রাসা হইব। এখন এটা যখন দেখায় গেছে কাসেম নানুতুবি বলেন ঘুমে দুইটা দিকে দাগ এখনো আছে, আরো জোরে কর সুবহানাল্লাহ দাগ এখনো আছে। তা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একজন মামা ছিল, হ্যাঁ উনি আল্লাহওয়ালা মানুষ ছিল, ওনারে দিয়ে বৃত্তি রাখছে সুবহানাল্লাহ জোরে কর, ওনারা দিয়ে কি রাখছে বৃত্তি রাখছে। এখন মাদ্রাসায় এলাকা যারা আছে যেই কয়জন লজিং রাখে এই কয়জন মাদ্রাসায় ভর্তি করে, বাকি যারা আয়ে একে ফেরত দেয়। কিন্তু কাসেম নানুতুবি চিন্তা করে আল্লাহ মাদ্রাসা বড় করতেইব আর ছাত্রকে ফেরত দিলে আল্লাহ মায়া লাগে, মানে দুঃখ লাগে কষ্ট লাগে, অনেক আলেম রেমন হয়েছে কয় খাওন দিয়েন না আমাকে একটু পড়ার সুযোগ দিয়েন, খাওন দিয়েন না পড়ার সুযোগ দিয়েন। রাতের বেলা আরে বড় বড় আল্লাহওয়ালারা মনীষীরা ক্লাস শেষ করে বাজারে গিয়ে ঘুরা দেখে যে যেই এলাকাতে যেই গলিতে ফল বিক্রি করে তরমুজের বাকল খায়, ওই আম খাওয়ার পরে যেই চোকলা পালায় রাখে এগুলো খাইয়া খাইয়া এরা দিন শিখছে সুবহানাল্লাহ জোরে কর। তো হুজুর চিন্তা করতেছেন মাদ্রাসা একটু বড় করা দরকার। আমি মুজিব সাহেব হুজুরে যখন এখানে আসছে তখন ছোট আসিল, এখন মার্শাল্লাহ এলাকাবাসীর দান দক্ষিণায় কত বড় মাদ্রাসা হয়েছে। এখন জানার লাইন বড় হুজুর বলতেছে ইনশাল্লাহ হুজুর মেশকাত খুলবো, শিক্ষক পাইছেন ভালো, ছাত্র আছে মার্শাল্লাহ, এলাকাবাসীও ভালো। তা কাসেম নানুতুবি আল্লাহ এমনি কি চলবো একটু আগ্রয়া যাই, নিজের টেহা পয়সা যা আসলে সব মাদ্রাসার লেগে খরচ করছে, খরচ করার পরে এখন চিন্তা করতেছে না এমনি হইতো না আমার বারণ দরকার। সব হুজুরকে ঘুম পাড়াইয়া উনি রাতের 12টা বাজে আস্তে করে গামছা কান্দে লইয়া রেল লাইনের যেন গিয়ে আয়সা, ট্রেন থামে এনে গিয়ে কুলিগিরি করে। আর একটু জোরে কন জোরে কন সুবহানাল্লাহ। এত সহজে মাদ্রাসা আমরা পাইছি, দিনকে এত সহজ আমার কাছে আসছে, উনি গিয়ে কুলিগিরি করে, কুলিগিরি করে করে যা টাকা পায় এটি ঘরে কাটায় সে সংসারে খরচ করে না, মাদ্রাসার ফান্ড আইনা জমা করে। একদিন রাত্রে সারা রাত জায়গা কোনো লোক অনাবে না, বোঝাও বোঝাও বইতারে না, টেকাও অপকারে আসে না, মনটা বড় খারাপ কয় আল্লাহ এমনি ফিরাই দিবা। তাইয়া দেহে ট্রেন থামছে শেষবেলা ঈশা একজন নামছে, দূরে গাড়িটি একটা লইয়া কাছে গিয়া কয় ভাই এই গাড়িটি কই নিবেন, কয় বাড়িতে নিব, কয় আমার দিয়া নিবেন সব আমরা জোরে তোমার বডি মডি দিয়ে দেখা দেন আলগায় তার বইটা, কয় আমনি যদি একটু আলগায় দেন আমি নিতার মো ইনশাল্লাহ জোরে কোন সব হারালো, আলগি দিয়ে দিলে নিতার মো আমি নিজের মতো রাস্তা কিন্তু আমার বেঁকে যাই বাগা কয় না পারো, আল্লাহর বলি কাসেম নানুতুবিকে মাথার মধ্যে দিছে লইয়া যায়। আর খ্রিস্টান কয় কিরে এই সব বেটা এত বড় বোঝা নেয় কেমনে, বালাকের উকিদের সাইয়া দেহে মাথার থেকে সাইরাঙ্গুল উপরে। আর একটু জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার। খ্রিস্টান সামনে গিয়ে খাড়ায় কয় এই পরিচয় কি নাম কি, কেমন নাম কাসেম, কটা করা হ কোন কাসেম তুমি দেওবন্দের কাসেম, কয় হ্যাঁ এই গাড়িটি তোমার লেগে আনছি মাদ্রাসার লেগে আনছি, জোরে কোন সুবহান আল্লাহ এই গাড়িটি মাদ্রাসার লেগে আনছি, চলো মাদ্রাসা আমার গাড়ি আমার মাথার মধ্যে দাও, খ্রিস্টান গাড়িটি দিয়ে কয় আমার মুসলমান বানাই দেন। আর এরম করে করে মাদ্রাসা বাড়ছে, নবীর ইশারার মাদ্রাসা,
তুমি মাদ্রাসার জঙ্গিবাদ কইয়া তালেবান কইয়া এই কইয়া হই কইয়া বন্ধ করে দিবা, আল্লাহ কয় কোরআনের বাতি জ্বালাইছে আমি হেফাজত করব, আমি জোরে বলেন ঠিক না বেঠে? আমার নবীর ছোট্ট মেয়ে ফাতেমা খাদিজার কিনারায় গিয়া কচি দুইটা হাত বাড়াইয়া দিয়া মায়ের চোখের থেকে পানিগুলো মুছি আর নিজে ধার দাদা দাও দাও করিয়া কাঁদে, ডাক দিয়া কই মরি তুমি আমার মা নবী আমার বাবা গো, তোমাদের চোখে পানি দেখলাম সইতে পারি না, এ মা কেন কাঁদো বলো? মা খাদিজা ডাক দিয়া কয় ফাতেমারি তোমার আব্বারে আমি ঘর থেকে বের করিয়া দিয়া দরওয়াজার সামনে তোমার আব্বার জন্য দাঁড়াইয়া থাকি, আমি জানি রে ফাতিম এই মক্কার জমিনে আল্লাহ ছাড়া তোমার আর আব্বার কেউ নাই। এ ফাতেমারি আল্লাহ ছাড়া তোমার বাবার সহযোগিতা করার মতন কেউ নাই। এ মা তুমি বলো কি জন্য কাঁদো গো মা, কান্নার কারণটা কি বলো? এরে নবীর উম্মত, 1500 বছর আগে আমার নবী বিদায় হয়ে গেছে, নবী দেখি নাই, আমার নবীর দুঃখের কথা শুনে যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি পড়ে যায় রে বাবা, এই চোখের পানি তোমাকে জাউসরের ময়দান থেকে আমার নবীর কিনারায় পৌঁছায় দিবে। এ মুসলমান বন্ধুর রে আমার নবীর জন্য গাছ কাঁদে মাছ কাঁদে রে বাবা, আমার নবীর জন্য মুসলমান জঙ্গলার হরিণী পর্যন্ত কাঁদে, বাঘ বাঘিনী পর্যন্ত কাঁদি। ফাতেমা ডাক দিয়া কয় মারি এখন তুমি কেন কাঁদো বলো? ফাতেমা ডাক দিয়া কয় কেন কান্না করো? মা খাদিজা ডাক দিয়া কয় ফাতেমা রে তোমার আব্বা যখন কালিমার দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয় আসার আগ পর্যন্ত আমি বিশ্রাম নেই না, আমি খানাও খাই না। আমি এজন্য কাঁদি রে ফাতেমা তোমার আব্বার থেকে আমার বয়স বেশি। এ ফাতেমা কোন সময় জানে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলিয়া যাই, আমি এজন্য কাঁদি আমি মরে গেলে তোমার বাবারে কে দেখা দেখা রাখবি, কে তোমার বাবারে পাহারা দিবি? ছোট্ট মেয়ে ফাতেমা কচি কণ্ঠে ডাক দেয়া কয় মারি তোমার চোখে পানি দেখলে আমি সইতে পারি না, মা তোমার চোখের পানিগুলো মুছে ফেল, আমি ওয়াদা করতেছি গো মা যে কয়দিন দুনিয়াতে আমি বাঁচব দুনিয়ার কেউ না দেখলো আমি আমার বাবারে দেখা দেখা রাখব। হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন আমি একটা দৌড় দিলাম, দৌড়াইয়া যখন আমি আমার নবীর ঘরের কিনারায় দাঁড়াইলাম দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলাম, ঘরের ভিতর থেকে কচি কণ্ঠে ফাতেমা ডাক দিয়া বলেন কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি জন্য আসছেন? এ ফাতেমা এই জন্য আসছি তোমার আব্বা খানায় কাবার সামনে সিজদায় পড়ে আছে। এ ফাতেমা রে পাহাড়ের কিনারা থেকে পচা ওঠেন নারী বুড়গুলো টাইনা টাইনা হেসরায়া হেসরায়া, তোমার আব্বার মাথা তোমার আব্বার দেহটা ডাইকা পালাইছে দেখা যাইতেছে না, তোমার আব্বা সেজদার থেকে মাথা উঠাইতে পারে না। ফাতেমা সইনা পাগলির মতো একটা দৌড়াইয়া আমার নবীর কিনারায় গিয়া দাঁড়াইয়া কচি হাত দিয়া ওটের নারী আস্তে টান দিলাম, তাই না দেখি আমার বাবার মাথা মুবারকটা দেখা যায়, আমার বাবার সেজদায় পড়ে আছি, আমার বাবার পুরা দেহের মধ্যে ওটের নারী বলে দিছে কিন্তু আমার বাবা আল্লাহর তসবি পড়া বন্ধ নাই বন্ধ নাই, চিৎকার করে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান বাবাজি নারী ফাতেমার টাইনা টাইনা ওটের নারী বুড়িগুলো সরাইয়া দিলে নুরানি বদনে পুরা রক্ত পশা গন্ধ লেগে আছে, আমার নবীর কিনারায় দাঁড়াইয়া ফাতেমা দুইটা হাত বাড়াইয়া দিছি বদ্দোয়া করবি, আমার নবী সেজদার থেকে মাথা উঠাইয়া কচি দুইটা হাত টেনে নিচে নামাইয়া দিয়া কয় মারি তুমি কচি কণ্ঠে মাওলার যদি ডাক দাও মাওলা তোমার দোয়া তো কবুল করা ফলাইব রে মা,
এই মুহূর্তে তুমি যদি গজবের দোয়া করো রে মা, ফাতেমারে তোমার দোয়া আল্লাহ কবুল কইরা নিবি। এ মা, এই মুহূর্তে যদি আমার আল্লাহ দোয়া কবুল করিয়া গজব দিয়া দেয়, গজব দিয়া যদি সব কাফের বেদিনকে হালাক করিয়া দেয়, ধ্বংস করে দেয়, মারে আমার আল্লাহ যে মিশন দিয়া দুনিয়াতে বাড়াইছে, এরা মরে গেলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব রে মা, মারে হাত নামায় ফালাও। ওই রহমতের নবী মানুষগুলোকে এক আল্লাহর দিকে ডাকে, রসুল ডাক দিয়া বলেন, আনা আখিজুন বিহজাজিক মানিন্নার, আমার উম্মতেরা গুনাহ করতে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছে, আমি আমার দুইটা হাত বাড়াইয়া আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে টানা হেসরা করি জান্নাতের পথ দেখাইছি, জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক দেয় কেন বিগো, আপনি মানুষকে কালিমার দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন, এখন যদিও কেউ কালমা না পড়ে, একটা সময় এমন হবে যেমন আমার নবীর উপরে কখনো পূর্ণাঙ্গ সুরা, কখনো এক আয়াতে কারিমা, কখনো মুসলমান দুই আয়াত, তিন আয়াত, পাঁচ আয়াত যখন নাজিল হওয়া শুরু হলো, আমার নবীর কাছে সুরায়ে রহমান যেদিন নাজিল হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ, কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সুরায়ে রহমান নাজিল হয়ে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবিরা রে কে পারবা কে পারবা সুরায়ে রহমানটা খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করিয়া কাফেরদেরকে শোনায় দিবা। কোন সাহাবি সামনে আগায় না, কারণ কোরআনের আয়াত শুনাইলে কাফেররা মারে, পাথর মারে, ইট মারে, চোর মারে, থাপ্পড় মারে, কেউ সামনে আগায় না, জীবনের হুমকি নিয়ে আসেও কেউ সামনে যেতে চায় না। ওই যে নামটা বললাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বক্তারে টান করে দাঁড়ায় কয়, নবী গো এই সূরাটা আমার মাধ্যমে খানায় কাবার সামনে তেলাওয়াত হবে, আমি আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, কাউকে ভয় পাই না, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসিসি, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসিসি, জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সি, জোরে কোন আল্লাহু আকবার। তলোয়ার বকড হুগে নে কাল ময়দানে আসির, দুশমন কে মোকাবেল তো লাগা না রায় তাকবীর, তোমর দে মুসলমান হু তোমর দে মুসলমান, এক হাত মে তলোয়ার খায় এক হাত মে কোরআন, নহি কমরা বুক বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের, নহি কমরা বুক বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা সাহাবি দাঁড়ায় গেলেন, হুজুর আমার কোনো ভয় নাই, আমি আল্লাহর কথাগুলো মানুষকে শোনাবো, জোরে কর সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন তো মুসলমান দলের লোকের বিরুদ্ধে কথা কইলে মেজাজ গরম লাগে, আব্বার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে, মায়ের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে, পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে। আমরা যুবক যারা আছি, আমরা কোরআন প্রেমিক যারা আছি, আমরা নবী প্রেমিক যারা আছি, মাঝে মাঝে আমার নবীর নিয়ে কটুক্তি করা হয়, মাঝে মাঝে আমার নবীর গালি গুলুজ করা হয়। আজকের এই জাউচরের ময়দান থেকে নবী প্রেমিকারা দুইটা হাত উঁচু করে আল্লাহর দেখাই দেবেন আর বলবেন, আল্লাহ জীবন যদি দিতে হয় প্রয়োজনে গায়ের তাজা রক্ত দেওয়া হইল, আমার নবীর সম্মানকে রক্ষা করব, কারা কারা তৈয়ার দু হাত উঁচু করে আল্লাহর দেখান, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহ সবগুলো হাত কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমাদের একটা স্লোগান হবে, আমরা হচ্ছি রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, জোরে বলেন ঠিক না বেঠি, আমরা নবীর জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, নবীর জন্য আমরা ময়দানে চাপিয়ে পড়ব, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। আমার মুসলমান ভাইরা সাহাবি দাঁড়ায় গেলেন,
একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় হুজুর এটা আমার দ্বারা সম্ভব আমার জীবন বাজি রেখে হলো আমি খানায়ে কাবার সামনে গিয়া সূরা রহমানটা তেলাওয়াত করে কাফেরদেরকে শোনায় দিব জোরে কোন সুবহানাল্লাহ রাসূল বললেন পারবা মার খাই তোইব কয় হুজুর রেডি আছি ইনশাআল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ কয় হুজুর আমারে মারবে পিটাবে হুজুর আমার কোনো অসুবিধা না আমি জানি জীবন গেলে জীবন পাওয়া যাবে ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না ঈমানের তাকাজায় আমি সামনে আগাইতে চাই নুসরত করার মালিককে আল্লাহ সাহায্য করার মালিককে আল্লাহ বুকে হিম্মত নিয়ে সূরা রহমান নিয়ে খানায়ে কাবার সামনে দাঁড়ায় গিয়েছে আমার নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বের করে দিয়া একবার ঘুজরাতে যায় আবার বাহিরে আবার ঘরে ঢুকে আবার বাহিরে অস্বস্তিকর অবস্থায় রসুল পেরেশান হয়ে গেছেন সাহাবীরে পাঠাইলাম না জানি কি হয় সাহাবী জীবন বাজি রেখে চলছে তো চলছে খানায় কাবার সামনে গিয়া সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিছে কোরআন শরীফের জাতীয় সঙ্গীত যে সূরাটা আল্লাহ এই রাসূল প্রেমিকদেরকে কোরআন প্রেমিকদেরকে দাওয়াত দিয়া জান্নাতের দারুস সালাম জান্নাতে আপনাকে আমাকে সবাইকে নিয়ে বলবেন তোমরা দুনিয়াতে যেমন সম্মিলন করেছ সম্মিলনে কোরআন তেলাওয়াত শুনেছ তা আমি রসুল বলতেছি আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে নিয়ে আমি একটা সম্মিলন করব ওই দারুস সালাম জান্নাতের মধ্যে আর ওইখানে আমি এই সূরা রহমানটা তেলাওয়াত করে আমার বান্দাবান্দিকে শোনাই দিই আর একটু জোরে কর না সুবহানাল্লাহ ওইখানে কি মজা লাগবে কি স্বাদ লাগবে আল্লাহু আকবার দাউদ নবীকে দিয়ে আল্লাহ শুরু করবেন তারপরে আমার নবী পড়বেন তারপরে এই সূরা রহমান এটা একটা শব্দ আল্লাহ বাড়াইয়া দিয়া আজকে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে একটা শব্দ বাড়াইয়া দিয়ে বলবেন আনার রহমান সুবহানাল্লাহ জোরে কর আনার রহমান আমি তোমাদেরকে রহমান তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাইতেছি আল্লাহু আকবার তা আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবন বাজি রেখে কি বাঁচলে গাজী মরলে শহীদ শহীদের তামান্না প্রত্যেকটা মুসলমানকে রাখতে হবে রসুল বলেছেন মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শোবাতাম মিনান নিফাক যারা শহীদের তামান্না রাখে না যে আমার মরণটা শহীদের মরণ হোক সে মুনাফেক অবস্থায় মরলো রসুল কয় তার জন্য আমার কোনো আফসোস নাই নাউজুবিল্লাহ জোরে বলেন যেন মরতে যেহেতু হবে কোরআনের পক্ষে মরব আলেম ওলামার পক্ষে মরব নবীর পক্ষে মরব দিনের পক্ষে মরব জোরে বলেন ঠিক না বেঠি যেটা আমাদের একদিন মরতেই হবে আমরা কোরআনের জন্য মরব ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে তো সাহাবি গেছেন দাঁড়ায় গেছে দাঁড়ায়া উলি জীবন বাজি রেখে তেলাওয়াত শুরু করেছেন আল্লাহু আকবার সাহাবি যখন তেলাওয়াত শুরু করছেন আরে সাহাবিদের কণ্ঠে আল্লাহ এত মজা এত স্বাদ ঢুকাইয়া দিয়েছেন তেলাওয়াত শুনলেই কাফেররা পঙ্গপালের মতো দৌড়াইয়া চতুর্দিকে চুপি চুপি চিপায় চাপায় এদিকে সেদিকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনত জোরে কর সুবহানাল্লাহ সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু হয়েছে আবু জাহেল্লায় খবর পাইছে আওয়াজ পাইয়া এক কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে পড়া মজা লাগতেছে তো পড়া শেষ হোক তারপরে যা করার করব কিন্তু আল্লাহু আকবার আল্লাহ পাক এই সূরা ওনার দ্বারা কেন পড়াইছেন এটার ভিতরে আল্লাহ পাক একটা হিকমত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলে আমার আল্লাহর তো হিকমত ওই হিকমত আমার নবীরে শিক্ষা দিয়েছেন এই জন্য নবীজি জিহাদের ময়দানে গেলে রসুল বলতেন বাথরুম কম বানাইবা আর চুলা বেশি বানাইবা সাহাবিরা কয় হুজুর বাথরুম কম বানানোর উদ্দেশ্য কী আর চুলা বেশি বানানোর উদ্দেশ্য কী কয় চুলা বেশি বানাইলে যারা গুপ্তচর কাফেরের পক্ষ থেকে আইসা দেখে আমরা কোন অবস্থায় আসি চুলা বেশি জ্বললে এরা মনে করবে কত সাহাবি জেনে আইসে সাহাবিকে কত রান্না হইতেছে আর বাথরুম কম করে বানাইয়া লাইন ধরে খাড়ায় থাকলে এরা মনে করবে কত মানুষ জন আইসে জোরে কোন সুবহানাল্লাহ নবীর এই হিকমত ছিল আল্লাহু আকবার জোরে বলেন আরে সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছে একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় বিজয় হইতেছে না বিজয় হওয়ার পথে হইতেছে না এক সাহাবি গিয়া হুজুর বীর বিক্রমে যুদ্ধ করতেছি বিজয় তো হয় না কী করতাম রসুল কয় তোমাদের মধ্যে মনে হয় কোনো আমল ছুটে গিয়েছে এক সাহাবি কয় হুজুর একটা আমল ছুটে গেছে গা কয় কোন আমল হুজুর ওজুর সময় যে মেসওয়াক করে এটা ছুটে গেছে গা সুবহানাল্লাহ জোরে কর কয় তাহলে মেসওয়াক শুরু করে দাও সাহাবিরও ফজরের আগে উঠটা তাহাজ্জুদ পড়ব মেসওয়াক করতেছে আর কাফেরদের পক্ষ থেকে গুপ্তচর আইছি দূরের থেকে ফলো করে দেহে একটা করে গাছ লইয়া মেসওয়াক করতেছে সাহাবিরা আর জোরে কর সুবহানাল্লাহ কাফেরদের চোখে মেসওয়াককে আল্লাহ গাছ বানাইয়া দেখায় বলতেছে কাফেররা কয় থাকবি না বাগবি
থাকবি না ভাগবি, এরা দৌড়ে গিয়া কয় দেখাইছে মুহাম্মাদের উম্মতরা যে গাছ লইয়া দাঁত দাঁড়াইতেছে আস্তা খাইয়া লইব। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কয়, আস্তা খাইয়া লইব, তাড়াতাড়ি করে ভাগ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবী গিয়া কোরআন শরীফ পড়তেছে, পড়া শেষ আবু জাহেল্লা সামনে দাঁড়ায় বলে, তোমার এত বড় শহর দুলে কাটায় চেয়ার আমগো, গদি আমগো, পুলিশ আমগো, র্যাব আমগো, বিডিআর আমগো, সব প্রশাসন আমগো, মুহাম্মদের অস্ত্র নাই, মুহাম্মদের ঘরের চুলার মধ্যে আগুনে জ্বলে না, খানা ওই নাই, পেট পিঠ একলাগা লাগিয়া রয়েছে, ক্ষমতা আমগো, বাহাদুরি আমগো, এত বড় আস্পর্দা মুহাম্মদের, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনলাগ চুনকালি লাগাইয়া এক আল্লাহর দাওয়াত দিব, অসম্ভব, লাগাইছে এক থাপ্পড়, নাউজুবিল্লাহ জোরে কর। সাহাবির কানপট্টি বরাবর একটা থাপ্পড় দিয়ে কান্ডা ফাটায় বলেছে, কান যখন ফাইটটা গেছে রক্ত বার হয়ে গেছে, আব্দুল ইবনে মাসউদ প্রতিবাদ করার সুযোগ নেই, তার কারণ ক্ষমতায় এরা, এখন কানপট্টিতে ধৈরা আবদুল্লাহ ইবনে মাসুদের চোখের মধ্যে পানি, হাইটা হাইটা আমার নবীর সামনে আসছে, নবীর তো আগের থেকেই টেনশনে আছে, একবার ঘরে যায় আবার বাইর হয়। আ মুসলমান ভাইরা রে আমার, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজুরাতে আবার বাগিরে সাহাবীর জন্য পেরেশান হয়ে গেলেন, দূরের থেকে আমার নবী তাকায় দেখে গো, সাহাবীর দুই চোখের মধ্যে পানি, আবার কান দিয়া রক্ত পড়তেছে। এই দৃশ্যটা দেখে আমার নবী রহমাতাল্লিল আলামিনের চোখের মধ্যে পানি এসে গিয়েছে, সাহাবিও কান দিয়ে আমার নবীও কান্না করি, দুজনের চোখের মধ্যে পানি আর পানি। এই মুহূর্তে আল্লাহ ডাক দেখো, জিব্রাইল রে সিদরাতুল মুনতাহা হাত থেকে পাখাগুলো বারে দিয়া নবী আর সাহাবীর মাঝখানে দাঁড়ায় একটা হাসি দিবা। এই যাবার কি কারবার, সাহাবিও কান্দে নবীও কান্দে, আল্লাহকে তুমি কি একটা হাসি দিবা? জিবরাইল কাল এইটা কে লেগা, এইটা এখন কইতাম না, আমার নবীরে মক্কা থেকে মদিনায় নেওয়ার পরে আমি এই খবরটা দিব। হ্যাঁ জোরে বড় করে কোন সুবহানাল, হাসি দেওয়ার কারণটা আমি বলবো, আল্লাহু আকবার। মুসলমান বাবা জিরারে আমার, নবীও দাঁড়ানো সাহাবিও দাঁড়ায় আছে, মাঝখানে জিব্রাইল দাঁড়ায় ডাক দিয়ে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী। কান্দেন কেন, কান্দেন কেন, আপনার সাহাবি কান্দেন কেন? জিব্রাইলকে তো আল্লাহ সব বলে দিছে, আয়া জিজ্ঞেস করে, আবার কাটা গায়ের মধ্যে লেবুর রস দিলে একটু খুব ভাল লাগে না? ভাল লাগে বলে, কি ভাল লাগে না, খারাপ লাগে, দুই জনে কান্দে। জিব্রাইল মাঝখানে দাঁড়ায় একটা বেটকে দাঁড়িয়েছে, ভাই হাসো কেন, কইটা আমার আল্লাহ কইতে না করছে, এটা বড় করে কয় না সুবহানাল্লাহ রে, কইতে না করছে, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, কাফেরদের অত্যাচার যখন বাড়িয়া গেল, সাহাবিরা গড়েও থাকতে পারে না, খালি পিটায় আর মারে, ঘর থেকে বের হতে পারে না, সাহাবীরা হিজরত করে হাফসা দেশে রওনা হয়ে গেল, কোথাও গিয়া শান্তি পায় না। হাফসায় একদল লোক নবীজির চাচাতো ভাই সহকারে গেলে, কুরাইশের লোকেরা হাফসা গিয়া কয়, এ বর্ষা যারা মক্কা থেকে আসছে এদেরকে আপনি তাড়াইয়া দেন, এদেরকে সরাইয়া দেন। বর্ষা ডাক দিয়ে কয়, সরাইতাম কেন, এরা কেন আসছে একটু জিগাই লই, সুবহানাল্লাহ জোরে কয়। এখন নাজ্জাশী বর্ষাকে, এই সবগুলো মুহাম্মদের অনুসারী যারা আছে, যারা হিজরত করে হাফসায় আসছে, এদের সবাইকে আমার সামনে আনো। সব সাহাবি, জাফর ইবনে আবু তালিব সহকারে, তার স্ত্রী সহকারে, অন্য অন্য যুবক সাহাবি, বুড়া সাহাবি, সব গিয়া সামনে হাজির। বাদশাহ ডাক দিয়া কয়, আমার সামনে তোমরা বসো। এদিক দিয়া আবু জাহেলের গোষ্ঠীও গেছে, আমার নবীর সাহাবিরাও গেছে, মুখোমুখি হয়ে গেছে। নাজ্জাশী বাদশাহ ডাক দিয়া বলে, তোমরা কী বলো, এদেরকে সরাই দেবো না এরা আমাদের সাথে থাকবো? পাদ্রিরাও ওই তাল ধরে কয়, সরাই দিলেই ভালো হয়, সরাই দিলেই ভালো হয়। নাজ্জাশী ডাক দিয়ে কয়, আচ্ছা একে কথাগুলো একটু শুনিয়ে রাখ। নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব দাঁড়ায় কয়, বাদশাহ আমার কিছু বক্তব্য, কয় বলো। কয়, আমরা মূর্তি পূজা করতাম, পুতুল পূজা করতাম, গাছ পূজা, মাছ পূজা করতাম, আমরা মরা গোস্ত খাইতাম, আমরা জিনাবে বিচার করতাম, সোদ খাইতাম, ঘুষ খাইতাম, আমাদের মধ্যে ভালো কোনো কারবার ছিল না, ডাকাতি করছি, সন্ত্রাসী করছি, চুরি করছি, সব করছি, কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আইসা, আমগোর লগে মিল্লা, আমগো দাওয়াত দিয়া, মোহাম্মদ যা বলে এক আল্লাহর কথা বলে, জিনা করতে না করে, মানুষকে পিটাইতে না করে, ডাকাতি করতে না করে, চুরি করতে না করে। নাজ্জাশী কয়, তাহলে তো ভালো কথাই কয়, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, ভালো কথাই তো কয়, মোহাম্মদ খারাপ কইছে কি? আচ্ছা মোহাম্মদ কী মিশন লইয়াছে,
মোহাম্মদ একটা কোরআন তেলাওয়াত শোনায়, এটারে আমাদের ভাষায় কোরআন বলে, গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানিকা টিস্টেম ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অথর্বে সামবে সামবে যা আছে সব বেদের থেকে আলাদা। আরে জোরে কোন সুবহানাল্লাহ, এই কয়টা আলাদা, কয় কি কয়, এটা তোমরা আমার আমার একটু পয়রা শোনাইতে পারবা? জাফর ইবনে আবু তালিব কয় হ্যাঁ পারবো। সুবহানাল্লাহ, যখন কোরআন শরীফের কয়েকটা আয়াত পড়ছে, জাফর ইবনে আবু তালিব তাকায়া দেখে নাজ্জাশী বাদশার চোখে পানি, পাদ্রিগো চোখে পানি, যে যেখানে আছে এমনি বেটকে দিয়ে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর্ণ আওয়াজ দিয়ে নাজ্জাশী ডাক দিয়া কয়, আমার রাষ্ট্রীয় সম্মানে আর আমার এখানে বসবাস করবে। যারা আরসা আবু জাহেলের গোষ্ঠী তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো। এখন মক্কা নগরীর অবস্থা বড় খারাপ, সাহাবীরা আস্তে আস্তে হিজরত করতেছে, আমার নবীও হিজরত করে চলে গেছে। যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, রসুল সাহাবি এখন 10,000 হইছে, আপনি একটা স্লোগান দিয়া মক্কার দিকে রওনা দেন। এ বড় করে না করলে কইতাম না, জোরে কন সাহাবি কয় হাজার, 10,000 হইছে। এখন ইসলামের ইসলাম ধর্ম কি বাড়ি হইছে, নবীজি একটা স্লোগান দিয়া যান, আর এই 10,000 লইয়া একটা কালিমা লইবেন, বিজয়ের মালা, বিজয়ের কালিমা লইয়া যান। ওই যে জিব্রাইল হাঁটছিল, আপনার দুজনে কাঁদছিলেন, এটার পুরস্কার এটা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, ওইটার পুরস্কার এইটা। আল্লাহু আকবার। আ মুসলমান ভাইরা, আরে আমার আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে, কোরআনের আওয়াজ চলবে, কেউ থামাইতে পারবে না। যোগে যোগে অনেক চেষ্টা করছে কোরআন খতম করতে, ওলামাই কেরামরে ধ্বংস করতে, একদিনে 1,00,000-এর উপরে আলেম ফাসির কাস্টে জুলাই ও শেষ করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। জোরে আওয়াজ করে কন্ন আল্লাহু আকবার। কোন মুসলমান যদি কোরআন হেফাজত নাও করে করবেন কে? আর হুজুর আওয়াজ করে বলেন করবেন কে? দুনিয়াতে একটা মাদ্রাসা নাও থাকলে, একটা মসজিদ নাও থাকলে, একটা আলেম নাও থাকলে, তবলিগ না থাকলে, চর্মনয় না থাকলে, উজানি না থাকলেও আল্লাহ বলেন আমি আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। ভারতবর্ষে বহু চেষ্টা করছে কাফের বেদিরের দলেরা, কিন্তু আল্লাহু আকবার, সব আলেমকে বিনিশ করে দেওয়ার পরেও একজন মানুষকে, মানুষের দেহ বড় না, লাশও বড় না, আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার দ্বারা হিন্দুস্তানে বড় মাদ্রাসা করা। সুবহানাল্লাহ, জোরে কর। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ, ছোটো মানুষ লাশ এক আছে তেমন বড় না, ডাক দিয়া কয়, এই হিন্দুস্তানে তুমি মাদ্রাসা চালু করো। আরে একজন ছাত্র আর একজন হুজুর দিয়া গাছতলায় বসাই দিছে। হেরা সুবহানাল্লাহ, জোরে কয় না রে। আরে একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটা ফল গাছের মালিক। আরেকবার আরেকবার কোন বড় করে কোন সুবহানাল্লাহ। ছাত্র আর ওস্তাদ দিয়ে বসাই দিছে। বসায় দেওয়ার পরে কাসেম নানুতুবি তো নবী প্রেমিক, রাত্রে ঘুমাই রয়েছে, ঘুমের ঘরে আমার নবী আয়া কয়, আমার লোক আয়ু। জোরে কর, জোরে কর, জোরে কর, আমার লোক আয়ু। ঘুমের ঘরে কাসেম নানুতুবি দেহে নবীজির হাতে একটা লাঠি, কি 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 লাঠি, আমার লোক আয়ু। হাত ধরা নিয়া একটা রেখা টান দিছে, রেখা টান দিয়ে কয়, এখানে মাদ্রাসা হইব, এখানে কি হইব, মাদ্রাসা হইব। এখন এটা যখন দেখা গেছে, কাসেম নানুতুবি বলেন ঘুমে দুইটা দিকে দাগ এখনো আছে। আরো জোরে কর সুবহানাল্লাহ, দাগ এখনো আছে। তা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একজন মামা ছিল, হ্যাঁ উনি আল্লাহওয়ালা বানর ছিল, ওনারে দিয়ে বৃত্তি রাখছে। সুবহানাল্লাহ, জোরে কর, ওনারা দিয়ে কি রাখছে, বৃত্তি রাখছে। এখন মাদ্রাসায় এলাকা যারা আছে, যেই কয়জন লজিং রাখে এই কয়জন মাদ্রাসায় ভর্তি করে, বাকি যারা আয়ে একে ফেরত দেয়। কিন্তু কাসেম নানুতুবি চিন্তা করে, আল্লাহ মাদ্রাসা বড় করতেইব, আর ছাত্রকে ফেরত দিলে আল্লাহ মায়া লাগে, মানে দুঃখ লাগে, কষ্ট লাগে। অনেক আলেম রেমন হয়েছে, কয় খাওন দিয়েন না আমাকে একটু পড়ার সুযোগ দিয়েন, খাওন দিয়েন না পড়ার সুযোগ দিয়েন। রাতের বেলা আরে বড় বড় আল্লাহওয়ালারা মনীষীরা ক্লাস শেষ করে বাজারে গিয়ে ঘুরা দেখে, যে যেই এলাকাতে যেই গলিতে ফল বিক্রি করে তরমুজের বাকল খায়,
ওই আম খাওয়ার পরে যেই চোকলা পালায় রাহে এগুলো খায়া খায়া এরা দিন শিখছে। সুবহানাল্লাহ, জোরে কর। তো হুজুর চিন্তা করতেছেন মাদ্রাসা একটু বড় করা দরকার। আমি মুজিব সাহেব হুজুরে যখন এখানে আসছে তখন ছোটো আসিল, এখন মার্শাল্লাহ এলাকাবাসীর দান দুঃখী দেয়, কত বড় মাদ্রাসা হয়েছে। এখন যারা লাইন বড় হুজুর বলতেছে ইনশাল্লাহ হুজুর মেশকাত খুলবো, শিক্ষক পাইছেন ভালো, ছাত্র আছে মার্শাল্লাহ, এলাকাবাসীও ভালো। তা কাছে নানু তুমি আল্লাহ এমনি কি চলবো, একটু আগ্রয়া যাই, নিজের টেহা পয়সা যা আসলে সব মাদ্রাসার লেগে খরচ করছে, খরচ করার পরে এখন চিন্তা করতেছে না এমনি হইতো না আমার বারণ দরকার। সব হুজুরগো ঘুম পাড়াইয়া উনি রাতের 12টা বাজে আস্তে করে গামছায় কান্দে লইয়া রেল লাইনের যেন গিয়া আইসা ট্রেন থামে এন গিয়া কুলিগিরি করে। আর একটু জোরে কন, জোরে কন, সুবহানাল্লাহ। এত সহজে মাদ্রাসা আমরা পাইছি, দিনকে এত সহজ আমার কাছে আসছে, উনি গিয়া কুলিগিরি করে, কুলিগিরি করে করে যা টাকা পায় এটি গড়ে কাটায় সংসারে খরচ করে না, মাদ্রাসার ফান্ড আইনে জমা করে। একদিন রাত্রে সারা রাত জায়গা কোনো লোক অনাবে না, বোঝাও বোঝাও বইতারে না, টেকাও অপকারে আসে না, মনটা বড় খারাপ। কয় আল্লাহ এমনি ফিরাই দিবা, তাইয়া দেহে ট্রেন থামছে শেষবেলা ইসা একজন নামছে দূরে গাড়িটি একটা লইয়া কাছে গিয়া কয় ভাই এই গাড়িটি কই নিবেন, কয় বাড়িতে নিব, কয় আমার দিয়া নিবেন। সব আমরা জোরে তোমার বডি মুডি দিয়ে দেওয়া দেয় আলগাই তার বইটা, কয় আপনি যদি একটু আলগাই দেন আমি নিতার ইনশাল্লাহ, জোরে কোন সব হারাল আলগি দিয়ে দিল নিতার মু আমি নিজের মতো রাস্তা কিন্তু আমার বিক্ষে যাইবা গা, কয় না পারো আল্লাহর বলি কাসেম নানু তুমিকে মাথার মধ্যে দিছে লইয়া যায়। আর খ্রিস্টান কয় কিরে এই সোড়া বেটা এত বড় বোঝা নেয় কেমনে, বালা করে উকি দিয়ে চাইয়া দেহে মাথার থেকে সাইরাঙ্গুল উপরে। আর একটু জোরে কন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। খ্রিস্টান সামনে গিয়ে খাড়ায় কয় এই পরিচয় কি নাম কি, কেমন নাম কাসেম, কটা করা কোন কাসেম তুমি দেওবন্দের কাসেম, কয় হ্যাঁ, এই গাড়িটি তোমার লেগে আনছি মাদ্রাসার লেগে আনছি, জোরে কন সুবহান আল্লাহ, এই গাড়িটি মাদ্রাসার লেগে আনছি, চলো মাদ্রাসা আমার গাড়ি আমার মাথার মধ্যে দাও, খ্রিস্টান গাড়িটি দিয়ে কয় আমার মুসলমান বানাই দেন। আর এরম করে করে মাদ্রাসা বাড়ছে, নবীর ইশারার মাদ্রাসা। তুমি মাদ্রাসার জঙ্গিবাদ কইয়া তালেবান কইয়া এই কইয়া হইকে বন্ধ করে দিবা, আল্লাহ কয় কোরআনের বাতি জ্বালাইছে আমি হেফাজত করব, আমি জোরে বলেন ঠিক না বেঠে। এই জন্য আল্লাহ পাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জবান দেওয়া বার করে দিছে, উনি একটা সময় কইছে যে কুমি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, এখানে কোনো জঙ্গি মুগি নাই, এখানে খাঁটি আল্লাহওয়ালা তৈরি হয়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে। এরা অনেক ফিকির করে দেখছে, রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখছে, হুজুররা উঠতে উজু করে কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ, জোরে কর, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই নবীগণ উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন নবীজির এক নাম্বার কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উম্মতের এক নাম্বার কাজ হইল কোরআন শরীফ পড়া, নবীর এক নাম্বার কাজ হইল কোরআন শরীফ পড়া, নবীর যেই কাজ উম্মতেরও, নবীজির যেই কাজ উম্মতেরও সেই কাজ। এই জন্য উম্মতেরা কাজ করবে, উম্মতেরা কোরআন শরীফ পড়বে। আর আল্লাহ ডাক দিয়া কয় উম্মত কোরআন শরীফ পড়লে আমি আল্লাহর রহমতের খাজিনা বের করে দিব।